সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের শেষ পার্টি ভিডিও প্রকাশ হল। ভিডিওতে দেখা যাচ্ছে মোবাইল ফোনটি হাসি মুখে ধরে দিশা নিজেই রয়েছেন, ঘরে রয়েছেন পাঁচ থেকে ছজনের মধ্যে। দিশা তার বয়ফ্রেন্ড রোহন রায়কেও দেখা যাচ্ছে মাস্ক পরে পার্টিতে নাচ করছেন, আরও এক বন্ধু। এই পার্টির পরেই 14 তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দেন দিশা, এমনটাই দাবি। খুব স্বাভাবিকভাবেই মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন উঠছে। দিশার অস্বাভাবিক মৃত্যুর ফাইল নতুন করে খোলা হয়েছে। সুশান্ত এবং রিয়ার মৃত্যুর লিঙ্ক নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তার মধ্যে পাওয়া গেল দিশা সালিয়ানের শেষ পার্টি ভিডিও, দেখুন। গান চলছে, বেশ কয়েকজন বন্ধু রয়েছেন, সেলফি ভিডিও করছেন দিশা সালিয়ান। এই ভিডিও দেখার পরেও কেউ বলবেন যে এর পরে কেউ আত্মহত্যা করতে পারেন? কি এমন অবসাদ এই ভিডিও থেকে ফুটে উঠছে সেটা বোঝা বড় দায়। ফলে খুব স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠছে যে আদৌ আত্মহত্যা ছিল কি, নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর মধ্যে। এই ভিডিওটা সেই রহস্যকে নতুন করে উস্কে দেয়, যেখানে অনেক বন্ধু রয়েছেন, সেই বন্ধুর পরে একজন চলে গেলেন 14 তলার থেকে আচমকা ঝাঁপ দিলেন, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই আপনারা জানেন, ইতিমধ্যেই দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে, তথ্য সামনে এসেছে। এইটুকু ভিডিও আপাতত সামনে এসছে, পার্টির শেষ ভিডিও। পার্টিতে আর কারা ছিলেন বা পার্টিতে পরে কেউ যোগ দিয়েছিলেন কিনা বা আগে কেউ ছিলেন কিনা তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে। তবে আপাতত এইটুকু ভিডিও রয়েছে, আর এইটুকু ভিডিও থেকে অন্তত এইটুকু স্পষ্ট হয়ে যায় যে অবসাদের যে তথ্য সামনে আনা হয়েছে, অবসাদ থেকে আত্মহত্যা, সেইটা নিয়ে কিন্তু এই ভিডিও থেকে প্রশ্ন তোলাই যায় যে কতটা আদৌ অবসাদগ্রস্ত ছিলেন দিশা, যে এরপরেই আত্মহত্যার দিকে কেউ নিয়ে যাবেন নিজেকে। ঠিক একইভাবে পার্টি চলছিল সুশান্ত সিং রাজপুতের বাড়িতেও, তারপরও তার আত্মহত্যা। দুটো ঘটনার মধ্যে অদ্ভুত মিল, যোগাযোগ রয়েছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তা নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে রিয়া চক্রবর্তী স্ক্যানারে রিয়া চক্রবর্তীকে নিয়ে কাটাছাড়া করছে রীতিমতো ইডি, মুম্বাই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসে আজ আবার এলেন রিয়া চক্রবর্তী এবং ভাই রিয়া চক্রবর্তী ভাই এসেছেন সৌভিক চক্রবর্তী। শুক্রবার রিয়াকে প্রায় 9 ঘন্টা জেরা করার পরেও কিন্তু ইডি কর্তারা খুশি নন। রিয়ার ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে রিয়ার নামে থাকা কোনো সম্পত্তির সাযুজ্য নেই, তাই রিয়ার ভাইকে আরও কাগজপত্র নিয়ে আজ আবার দেখা যায় ইডি অফিসে। সোমবার রিয়ার বাবাকেও জেরা করতে চায় ইডি। গতকালই খবর ছিল যে জেরায় খুব একটা সহযোগিতা করছে না রিয়া, মনে নেই ভুলে গেছি এই ধরনের কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। গোটাটাই ধোঁয়াশা, ধোঁয়াশা আরও বাড়ছে। রিয়া চক্রবর্তীর ফোনে মহেশ ভাটের ইনকামিং কলের হদিশ পাওয়া গেছে। গত 1 বছরে 16 বার কথা হয় দুজনের মধ্যে, কল রেকর্ড থেকে ব্যক্তিগত আলাপচারিতা ধরা পড়েছে বলে সূত্রের খবর। আরও মনে করা হচ্ছে এরপর মহেশ ও রিয়া হোয়াটসঅ্যাপ কলে কথা বলতেন, ফলে 1 বছরে 16 বার কল, সেটা একটু অস্বাভাবিক। সেই কল লিস্ট সংখ্যায় বাড়েনি, কারণ হোয়াটসঅ্যাপ কলে কথা বলতেন দুজন, যে কল ট্রেস করা একটু চাপের, বলা ভালো সম্ভবই নয়, কারণ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড করা থাকে হোয়াটসঅ্যাপ কল। সুশান্তের মৃত্যুর পর খবর হয় যে মহেশ ভাটি নাকি রিয়াকে বলেছিলেন সুশান্তের কাছ থেকে সরে আসতে, কারণ সুশান্তের মানসিক বিপন্নতার মধ্যে তিনি পারভিন বাবির ছবি দেখেছিলেন। রিয়ার ফোনের কল রেকর্ড থেকে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
আর এসবের মধ্যেই সুশান্ত তাদের সঙ্গে কতটা খুশি ছিলেন সেটা প্রমাণ করতে উঠে পড়ে রেখেছেন রিয়া চক্রবর্তী। সুশান্তের হাতে লেখা ডায়েরির একটা পাতা শেয়ার করলেন রিয়া, জানালেন যে সুশান্তের হাতে লেখা ডায়েরির এই কাগজটাই তার সম্বল। ডায়েরিতে লেখা লিলু, তিনি হলেন রিয়ার ভাই শৌভিক, বেবু রিয়ার ডাকনাম, স্যার এবং ম্যাম হলেন রিয়ার বাবা মা, আর ফাজ হলো রিয়ার কুকুর। চক্রবর্তী পরিবারের প্রতি সুশান্ত যে কৃতজ্ঞ ছিলেন সেটাই এই ডায়েরি শেয়ার করে বোঝাতে চাইলেন রিয়া চক্রবর্তী। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ার মতন করে একেবারে ঠিক আসল জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছেন সিবিআই কর্তারা, সিবিআই আধিকারিকরা, তদন্তকারী দল। ইতিমধ্যেই যে যে তথ্যগুলো সামনে আসছে একেবারে নতুন নতুন, কারণ এই ভিডিও আগে সামনে আসেনি। তারপরে রিয়া এতদিন এই ডায়েরির পাতা প্রকাশ করেও নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেননি। রিয়া চক্রবর্তী নিজের জায়গাতেই অনর, যদিও যে তথ্য এবং তথ্য দেওয়া হচ্ছে তাতে রিয়া চক্রবর্তীর ভূমিকায় বড় সড় প্রশ্ন উঠেছে। আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব রাত 8টায় জাস্টিস ফর সুশান্ত, যে আমাদের বিশেষ অনুষ্ঠান রয়েছে তাতে। তবে এখনও পর্যন্ত তথ্য আছে সে তাতেই আমরা আছি, এবং দিশা সাদিয়ান তার শেষ পার্টির ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং সেই পার্টির ভিডিও থেকে যে অনেক কিছু তথ্য সামনে আসছে তেমনটা নয়, কারণ খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং দিশার বয়ফ্রেন্ড এবং দিশা নিজে সেলফি ভিডিও করছেন, তার ছবি আসছে। কিন্তু দিশার হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের হাসি, এই প্রত্যেকটা দেখে কিন্তু তিনি অবসাদগ্রস্ত তেমনটা শক্তপোক্তভাবে প্রমাণ হয় না। যাই হোক, এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রশান্ত অঙ্কুশ রাও। প্রশান্ত জি, ইয়ে জো দিশা কা লাস্ট ভিডিও হাত মে আয়ে হ্যায়, ইসমে এক্স্যাক্টলি কন কন হ্যায় ভিডিও মে? देखिए, ये जो दिशा का वीडियो आया है वो कभी का है, कौन से डेट का है, कहाँ पे पार्टी हुई, अब तक उसकी कोई जानकारी नहीं है। एक मिनट प्रशांत, इसका मतलब है ये सुइसाइड के पहले का ही वीडियो है, इसका कोई प्रूफ नहीं है? नहीं, ये सुसाइड के पहले का ही वीडियो है, लेकिन सुसाइड के पहले कौन से डेट का वीडियो है ये अभी तक का उनका नहीं है। मतलब मैं एग्जैक्ट वही दिन का वीडियो है जो पार्टी चल रहा था उसी का ही वीडियो है, इसका कोई जांच नहीं हुआ? करेक्ट, यही हाँ, कि अभी तक उसी दिन का वीडियो है, ये अभी तक कोई जांच नहीं हुआ। लेकिन ये दिशा का पार्टी का वीडियो है जिसमें दिशा के फ्रेंड्स लोग है वो दिख रहे हैं, जो कहा जा रहा है कि वो उसी दिन का वीडियो है, 8 तारीख का वीडियो है, और उस रात को उसके दिशा के जो फ्रेंड्स थे वो सब वहाँ पे मौजूद थे, और ये जो पार्टी चल रही थी, जो पूरे पार्टी का जिक्र पूरे महाराष्ट्र में हो, पूरे भारत में हो, जो सुशांत सिंह राजपूत के आत्महत्या से जुड़ा पार्टी कर रही है, और उसी से ये जुड़ा ये वीडियो अभी बाहर आया, जिसमें कहा जा रहा है कि ये वीडियो जो है वो 8 तारीख का है, मगर इसकी जांच होनी अभी तक बाकी है। मगर जो उनके जानकार हैं उनके कहने के मुताबिक ये जो वीडियो है दिशा ने खुद उनके व्हाट्सएप ग्रुप पे 8 तारीख को ही पोस्ट किया था, लेकिन अपने को जैसे पुलिस कभी उसके पे जांच करेगी ये कौन सा वीडियो है कुछ तरीके है, जैसे ही आप वीडियो में देखा जा सकता है कि जिसमें कोई भी पॉलिटिकल लीडर नहीं दिख रहा है, ना ही सुशांत सिंह दिख रहा है, ना ही उनके कोई दिख रहे हैं, दिशा और दिशा के कोई दोस्त है वो उसमें दिखाई दे रहे, नाच रहे हैं, टीवी लगाया हुआ है, टीवी पे जो गाना बज रहा है उस पे भी नाचते हुए अपने को दिखाई दे रहे हैं। जी जरूर प्रशांत जी, और एक बात आपके पूछना चाहेंगे कि रिया और महेश भट्ट का कुछ कॉल रिकॉर्ड सामने आया है, उससे अभी तक क्या पता चल रहा है, कौन सा कॉल रिकॉर्ड में क्या क्या बात हुई थी दोनों में, कुछ और इन्फॉर्मेशन? पूरे जैसे अभी देखिए कि जैसे बिहार पुलिस मुंबई में आई थी, मुंबई पुलिस अलग से जांच कर रही है, ईडी अपनी तरफ से जांच कर रही है, ऐसे अलग अलग एजेंसीज है जो अपनी अपनी इस सुशांत सिंह आत्महत्या में जांच में जुटी हुई है, तो ऐसे बहुत सारे जो कॉल रिकॉर्ड है उनकी जानकारी ली जा रही है, जैसे कि रिया के पिताजी का हो या रिया के भाई का हो, रिया का हो, सुशांत ने किसको फ़ोन किया, बाकी जो फिल्म इंडस्ट्री में जो बड़े बड़े लोग हैं उनका इससे क्या ताल्लुकात है, उनको कितने कॉन्टैक्ट्स हुए हैं, फ़ोन डिटेल्स कितनी है, किससे किया गया,
पूरा जो हिस्ट्री है, पूरा जो ये है, वो मुंबई पुलिस हो, बिहार पुलिस हो, और अभी जुड़ी हुई सीबीआई भी उसमें जांच कर रही है। आज ही मुंबई पुलिस ने जो पूरा जो ब्यौरा है वो आगे सौंप दिया है। लेकिन महाराष्ट्र की जो मिनिस्टर है वो कह रहे हैं कि हमारी जो जांच है वो सही दिशा में चल रही है, उनको सीबीआई में नहीं देना है। ऐसी पूरी जो जानकारी है इसमें से आगे आ रही है। बहुत बहुत शुक्रिया प्रशांत।